আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন, অফিসে ইসলামী পোশাক, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে ওএসডি। এ নিয়ে বিস্তারিত আরও থাকবে। ফ্রান্স প্রেসিডেন্টকে হত্যা করে ফাঁসির মঞ্চে যেতে চান নারায়ণগঞ্জের সংসদ সদস্য। এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে, গুগলের সর্বকালের সর্বসেরা মহামানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নিয়ে বিস্তারিত আরও থাকবে। রিট নিষ্পত্তির আগেই ওসি প্রদীপকে পদোন্নতি দেয় নোটিশ। এছাড়া থাকবে, বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম ওয়াজ মাহফিল বললেন জবি ভিসি। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে উদ্দেশ্য করে দেশের একজন সংসদ সদস্য বলেছেন, ইমানুয়েল ম্যাক্রোকে সামনে পেলে তিনি হত্যা করতেন। সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ তিন আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেজে আপলোড করেছেন। হেফাজতে ইসলামী প্রয়াত আমির শাহ আহমদ শফির জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে লিয়াকত হোসেন খোকা বলছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোনো সংসদ সদস্য না এখন। ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম, হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম। সমাবেশের বক্তব্য সম্পর্কে লিয়াকত হোসেন খোকা বলেন, তিনি তার বক্তব্য সম্পর্কে এখনও অনড় আছেন। তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার বক্তব্যে অনড় থাকবেন। একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। প্রকাশ্য জনসভায় কাউকে হত্যা করার ইচ্ছে প্রকাশ করে তিনি আইন ভঙ্গ করেছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, আমি একজন মুসলমান এবং আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হিসেবে এটা বলেছি, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। তিনি আরও বলেন, আমি বক্তব্যের সময় বলেছি আমি সংসদ সদস্য হিসেবে না, আমি একজন মুসলমান হিসেবে বলছি, নবীর উম্মত হিসেবে বলছি। ম্যাক্রো বিরোধী স্লোগান, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের পক্ষে অবস্থান নেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন রাস্তায় যখন তুমুল বিক্ষোভ করেছে, তখন নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য এ মন্তব্য করেন। সেই সমাবেশে উপস্থিত স্থানীয় এক সাংবাদিক বলেন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে বহু শিক্ষার্থী এই সমাবেশে যোগ দিয়েছে। সেখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং হেফাজতে ইসলামের স্থানীয় নেতারা মঞ্চে ছিলেন বলে জানিয়েছেন সে সাংবাদিক। স্লোগানে তারা বলতে থাকে, বিশ্বনবীর অপমান সইবে না কোনো মুসলমান। এ সময় তারা ফ্রান্স এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিরোধী স্লোগান দিতে থাকে। সংসদ সদস্য লিয়াকত বলেন, আজকে আমি যদি তোকে সামনে পেতাম, তোকে হত্যা করে হাসি মুখে ফাঁসির কাষ্ঠে যেতাম। এ সময় তিনি ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমার নবীর বিরুদ্ধে যে বলবে তার সাথে কিসের সম্পর্ক? অফিস চলাকালীন মুসলিম নারীদের হিজাব এবং পুরুষদেরকে টাকনুর ওপর কাপড় পরার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল রহিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। অপর একটি আদেশে বেশি মূল্যে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার প্রমাণ পাওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ এক বিজ্ঞাপনে এই আদেশ জারি করে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে ডাক্তার তানভীর আহমেদ চৌধুরীকে ন্যস্ত করা হয়েছে, আর নিয়মিত পরিচালক পদায়ন না করা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য উপপরিচালক ডাক্তার কে এম মামুন মোর্শেদকে আপাতত পরিচালকের দায়িত্বে দেওয়া হল।
উল্লেখ্য, গত 28 অক্টোবর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট বা বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হল। এ প্রসঙ্গে ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 3 কার্যদিবসের মধ্যে পরিচালকের ব্যাখ্যা চাওয়া হয়। পরে দুঃখ প্রকাশ করে নির্দেশনা বাতিল করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম। এদিকে বেশি মূল্যে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার প্রমাণ পাওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া সহ 3 চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযুক্ত অন্য চিকিৎসকরা হলেন ডাক্তার সৌমিত্র সরকার ও ডাক্তার রতন দাশগুপ্ত। চিঠিতে বলা হয়, ওই 3 চিকিৎসক বিভিন্ন সরঞ্জামের মূল্য যাচাই না করে অতিরিক্ত বাজার দর নির্ধারণ করেছেন। এতে সরকারের 6,40,31,800 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে মৌলবীদের ওয়াজগুলো বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম বলে মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান বলেছেন, এখন যে ওয়াজগুলো হচ্ছে তা ওয়ান কাইন্ড অফ কনসার্ট। তিনি বলেন, কনসার্ট হয় না, লাইভ এলইডি টিভি এবং মোবাইল ইউটিউব, এতে হুজুররা সব গান গেয়ে ফেলতেছে। পল্লীগীতি ও ভাওয়াইয়া থেকে আরম্ভ করে সিনেমার গান হুজুররা গাইতেছে, নাচতেছে, জিকির করতেছে এবং তালে তালে নাচে। বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওয়াজ। আপনার যখন খুব খারাপ লাগবে তখন ওয়াজ শুনবেন, দেখবেন মজা লাগবে। আজ সোমবার 2 নভেম্বর জবি ডিবেটিং সোসাইটির আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন প্ল্যাটফর্ম জুমে এটি অনুষ্ঠিত হয়। হাইকোর্টের নির্দেশনা না মেনে ওসি প্রদীপকে পদোন্নতি দেয়া কেন আদালত অবমাননার সামিল নয় তা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। স্বরাষ্ট্র সচিব ও আইজিপি সহ 4 জনের কাছে এই নোটিশ পাঠিয়েছে আইনজীবী জুলফিকার আলী জুনু। মঙ্গলবার আইনজীবী জুলফিকার আলী জুনু বলেন, পেশাগত অসদাচরণের দায়ে 2001 সালে টেকনাফ থানার তৎকালীন এসআই প্রদীপ কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়। বিভাগীয় মামলাও হয় তার বিরুদ্ধে। এ নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়, কিন্তু সেটা নিষ্পত্তি হওয়ার আগেই প্রদীপকে পরিদর্শক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। 72 ঘন্টার মধ্যে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট করা হবে বলেও জানান এই আইনজীবী। বিশ্বের সর্বকালের সর্বসেরা মহামানব সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Google.com-এর র্যাঙ্কিংয়েও মহামানব হিসেবে প্রথম স্থানে তারই নাম রয়েছে। গুগলে হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করলে যে তালিকা চলে আসে তার মধ্যে প্রথমেই দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। গুগলের এ তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মোহাম্মদ অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সেরা মহামানব হ্যাশট্যাগে ভাইরাল হয়েছে। সম্প্রতি ফ্রান্সে মহানবী বিকৃত কার্টুন প্রকাশের পর ফুঁসে উঠেছে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান। সারা বিশ্বে ফ্রান্সকে বয়কটের ঘোষণা দিয়েছে মুসলমানগণ। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ এ উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষে উঠে এসেছে।